শেভিং এর 10টি বেসিক রুলস। শরীরের অবাঞ্ছিত লোম বা পিউবিক হেয়ার রিমুভ করার একটি টেকনিক হচ্ছে শেভিং। নারী এবং পুরুষরা বডির যে যে অংশে সাধারণত শেভ করে থাকে সেগুলো হচ্ছে প্রাইভেট পার্ট, ফেসিয়াল এরিয়া, আন্ডার আর্ম, লেগস অ্যান্ড হ্যান্ডস। এছাড়াও বডির অন্য কোনো অংশে অবাঞ্ছিত লোম থাকলে অনেকে সেগুলো শেভিংয়ের মাধ্যমে রিমুভ করে থাকে। শেভিংয়ের পর দেখা যায় কিছু স্কিন ইস্যু হয়ে থাকে, যেমন ইনগ্রোন হেয়ার, ইরিটেশন, কার্ভস, বাম্পস, রেজার বার্নস অ্যান্ড স্পটস। অনেক সময় প্রপার শেভিং টেকনিক না জানা থাকলে এই সমস্যাগুলো হয়ে থাকে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ডক্টর ফারজানা ববি ফ্রম চয়েস লিগাসি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব শেভিংয়ের 10টি বেসিক রুলস নিয়ে। শেভিংয়ের সবচেয়ে প্রথম স্টেপ হলো যে স্থানের হেয়ার শেভ করা হবে আগে সেই জায়গাটি পানির সাহায্যে হাইড্রেট করতে হবে, কারণ শেভিং এরিয়া ড্রাই হয়ে থাকলে তাতে অনেক বেশি কাটিং ফোর্স দিতে হয়। এই অতিরিক্ত ফোর্সের কারণে স্কিন ইরিটেশন হয়, তাই শেভিংয়ের 3-4 মিনিট আগে পানির সাহায্যে স্কিন ভিজিয়ে নিন। এতে করে হেয়ার সফট হবে এবং ইজিলি রিমুভ করা যাবে। কখনোই ড্রাই শেভিং করা যাবে না। ড্রাই শেভিংয়ের কারণে স্কিন ও ব্লেডের মধ্যকার ফ্রিকশন বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। এছাড়া হেয়ারের পাশাপাশি স্টার্টাম কর্নিয়াম বা স্কিনের উপরের লেয়ার রিমুভ হয়ে যাওয়ার চান্স থাকে। স্কিনে ড্রাই শেভিং করার কয়েক মিনিট পরে যদি স্কিনের উপর রেড বাম্পস ও ইচিং হয় তাহলে বুঝতে হবে যে ত্বকে রেজার বার্ন হয়েছে। তাই সবসময় শেভিংয়ের আগে শেভিং ক্রিম বা শেভিং জেল ব্যবহার করবেন। ব্লান্ট রেজার বা ভোঁতা হয়ে গিয়েছে এমন ব্লেডের সাহায্যে শেভ করা যাবে না। এই ধরনের ব্লেড দিয়ে সহজে হেয়ার রিমুভ করা যায় না, উল্টো যে হেয়ার রিমুভ করতে চাইছেন তাতে অনেক জোরে টান পড়বে। যেহেতু আমাদের হেয়ারগুলো স্কিনের ডার্মিস লেয়ারের সাথে কানেক্টেড, তাই হেয়ারের সাথে সাথে এই লেয়ারেও টান পড়ে, ফলে এই লেয়ারে থাকা নার্ভ, কোলাজেন ও এলাস্টিন ইরিটেট হয়। তাই শেভিংয়ের জন্য সবসময় শার্প ব্লেড যুক্ত রেজার ব্যবহার করবে। শেভিংয়ের সময় কখনোই একই এরিয়াতে বারবার রেজার ব্যবহার করা যাবে না, কারণ একবারে শেভ করার পর একই স্থানে যদি আবার রেজার ব্যবহার করা হয় তখন স্কিন থেকে স্টার্টাম কর্নিয়াম লেয়ার রিমুভ হতে থাকে, বিশেষ করে হেয়ার ফলিকলের অংশে। এতে করে স্কিনের কিছু কিছু অংশে কেটে গিয়ে ব্লিডিংও হয়ে থাকে। তাই শেভ করার সময় এক এরিয়াতে বারবার রেজার চালাবেন না। হেয়ার শেভিংয়ের ক্ষেত্রে হেয়ার যে ডিরেকশনে গ্রো হয় সেদিক ফলো করে শেভ করা উচিত বলে মনে করা হয়, কিন্তু এই প্রসেসে শেভ করলে অনেক ক্লিয়ার শেভিং হয় না। আবার দেখা যাচ্ছে হেয়ার গ্রোথের অপোজিট ডিরেকশনে শেভ করলে অনেক ক্লিয়ার শেভ হচ্ছে, কিন্তু এর সাথে স্কিন ইরিটেশন অনেক বেশি হয়। তাই আপনার স্কিনে যদি আগে থেকে কোনো বাম্পস বা ইরিটেশন থাকে তাহলে হেয়ার ডিরেকশনে শেভ করাই বেটার। শেভিংয়ের সময় কখনোই অতিরিক্ত প্রেশার দেওয়া ঠিক না, এতে করে স্কিনে কাট বা ইনফেকশন হতে পারে। এতে করে স্কিনে স্কার ও হাইপার পিগমেন্টেশন হয়। তাই শেভিংয়ের সময় লাইট ও জেন্টল প্রেশারে রেজার ব্যবহার করুন। ফেসিয়াল স্কিনে এক্সফোলিয়েশন করা হয়, তা আমরা সবাই জানি, কিন্তু শেভিংয়ের আগেও স্কিন এক্সফোলিয়েশন অনেক জরুরি। তা না হলে সারফেস স্কিন বিল্ড আপ হয়ে তা নতুন হেয়ারকে স্কিনের ভিতরে আটকে ফেলতে পারে, এতে করে ইনগ্রোন হেয়ার প্রবলেম হয়। এক্সফোলিয়েশনের ফলে সুপারফিশিয়াল স্কিন সেল রিমুভ হয় এবং স্বাভাবিক হেয়ারের গ্রোথে কোনো সমস্যা হয় না। তাই সবসময় শেভিংয়ের আগে স্কিন এক্সফোলিয়েট করে নেবেন। তবে যদি আপনার সেন্সিটিভ স্কিন হয় তাহলে শেভিংয়ের 1 বা 2 দিন আগে এক্সফোলিয়েট করলে ইরিটেশন হওয়ার রিস্ক থাকবে না। শেভিংয়ের সময় স্কিন টান দিয়ে ধরা কিংবা স্ট্রেচিং করা যাবে না, এতে করে আপনার হেয়ার রিকোয়েলিং বা ইনগ্রোন হেয়ারের সমস্যা হতে পারে। তাই স্কিন স্ট্রেচিং না করে শেভ করার চেষ্টা করুন। শেভিংয়ের সময় স্কিন থেকে কিছু সুপারফিশিয়াল স্কিন সেল আমাদের বডি থেকে রিমুভ হয়ে যায়। এগুলো মূলত আমাদের স্কিনকে প্রোটেক্ট করে থাকে, তাই শেভ করার পরপরই স্কিনে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে, তা না হলে স্কিন প্রোটেক্টেড থাকবে না, যার ফলে স্কিনে ড্রাইনেস ও ইচিনেস বাড়বে। আজকে সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ টিপস হলো শেভিংয়ের পর অবশ্যই রেজার ভালোভাবে ক্লিন করতে হবে, কারণ এই রেজার থেকে আপনার ত্বকে ব্যাকটেরিয়া বা অন্য কোনো জার্ম ছড়াতে পারে। তাই প্রতিবার শেভিংয়ের পর রেজার ক্লিন করা খুবই ইম্পর্ট্যান্ট। শেভিংয়ের 10টি বেসিক রুলস বিষয়ে আমার আলোচনা আজ এখানেই শেষ করছি। স্কিন কেয়ার ও হেলথ বিষয়ে যে কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে জানান আমাদের কমেন্ট বক্সে। ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও ইউজফুল, ডু লাইক অ্যান্ড শেয়ার ইট উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।